গায়ের একটি প্রাচীন এলাকা। 13 শতকের শেষ দিকে সোনারগাঁয়ে হিন্দু আমলের রাজধানী শহরটি এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তী সময়ে পুরনো রাজধানী শহরের দক্ষিণে যে মুসলিম রাজধানী গড়ে ওঠে তারও অংশ ছিল এই পানাম এলাকা। সম্ভবত এখানে তখন মুসলিম শাসনকর্তাদের আবাসস্থল ছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্ত এর ফলশ্রুতিতে গড়ে উঠেছিল বর্তমান পানাম নগর। 19 শতকে ব্যবসায়ীদের মধ্য থেকে উঠে আসা কিছু সংখ্যক হিন্দু তালুকদার স্থানটিকে আবাসস্থল রূপে বেছে নেন। পানাম নগরের বর্তমান ইট নির্মিত ইমারতগুলিও স্পষ্টই ছিল হিন্দু ব্যবসায়ী তালুকদারদের আবাসিক ভবন। ইমারতগুলি 19 শতকের প্রথম দিকে এবং পরেরগুলি 19 শতকের শেষ ও 20 শতকের প্রথম দিকে নির্মিত হয় বলে ধরে নেওয়া হয়। সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর হিন্দুদের দেশ ত্যাগের ফলে পানাম অনেকটা জনমানবহীন শহরে পরিণত হয়। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীতে মোঘল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম এলাকাটি বেছে নেয়। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো ইমারত নির্মাণ করেন। পানাম নগরে এখনও এরকম 52টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে ধসে গেছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে পরিখা বা খাল খনন করেছিল। We'll be right back.
ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলিতে ইউরোপীয় স্থাপত্যনীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। অট্টালিকাগুলো সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি করেছিল স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এ বাড়ির নির্মাণকাল 1901 সাল। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে। একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। দোতলা এই বাড়িতে রয়েছে 70টি কক্ষ। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি। সোনারগাঁয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশীলজ একটি। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটির জমিদার বাড়িও সেরকম আরেকটি চমৎকার স্থাপত্যকর্মের নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদও তার চমৎকার স্থাপত্যকর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে দেশের মূল্যবান স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে।